দেড় দশকের বেশি সময় ধরে 22 গজে একের পর এক ম্যাচ উইনিং ইনিংস খেলে সকলের নয়নের মণি হয়ে উঠেছেন বিরাট কোহলি। বর্তমানে কোটি কোটি কোহলি ভক্তের কাছে 5ই নভেম্বর বিরাট দিন। 35 বছরে পা দিলেন বিরাট কোহলি। তিনি খেলতে নামা মানেই একাধিক রেকর্ড তৈরি করা ও ভাঙা। জন্মদিনের দিন বিশ্বকাপের ম্যাচ খেলার অভিজ্ঞতা অনেকের হয় না, প্রথমে হার্দিক পান্ডিয়া আর এবার বিরাট কোহলি। তবে কিং কোহলির কাছে অভিজ্ঞতাটা আলাদা, কারণ তার সামনে সুযোগ রয়েছে শচীন তেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করার। চলতি বিশ্বকাপে একাধিক রেকর্ড ভেঙেছেন তিনি, আরও রেকর্ড ভাঙতে চলেছেন। তবে বিরাটের ঝুলিতে এমন কিছু রেকর্ড রয়েছে যা অনেকেরই অজানা। বিরাট কোহলি হলেন অন্যতম এক প্লেয়ার যিনি এখনও পর্যন্ত আইপিএলে নিলামে ওঠেননি। 2008 সাল থেকে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলেছেন। প্রাক মৌসুম ড্রাফট থেকে সেই সময়কার অনূর্ধ্ব আন্ডার-19 প্লেয়ার বিরাটকে দলে নিয়েছিল। বিরাট কোহলি হলেন বিশ্বের প্রথম প্লেয়ার যিনি কোনো বল না করেই একটা উইকেট পান। 2011 সালে টি-20 ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বল করার সময় বিরাট প্রথম বলটা ওয়াইড করেন, কিন্তু সেই বলে কেভিন পিটারসন স্ট্যাম্পড হন। 2011 সালটা ছিল সিনিয়র ক্রিকেটে বিরাটের প্রথম বিশ্বকাপ। সেই বছর প্রথম ম্যাচে ভারত বাংলাদেশকে 87 রানে হারিয়েছিল। এই ম্যাচে বিরাট কোহলি 83 বলে 100 রানে ইনিংস খেলেন। এটা তার অভিষেক ম্যাচ ছিল আর এই ম্যাচে তিনি দাপট দেখালেন। 2012 সালে বিরাট কোহলি সেরা ওডিআই ক্রিকেটার হন। 2011 সালে সব থেকে বেশি রান করে শেষ করেন তিনি। মাত্র 23 বছর বয়সে তিনি বর্ষসেরা পুরস্কার পান। তিনি হলেন একমাত্র ক্রিকেটার যিনি মাত্র 23 বছর বয়সে এই নজির তৈরি করেন। 2017 সালে বিরাট কোহলি টেস্ট অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ডবল সেঞ্চুরি করার রেকর্ড তৈরি করেন। সেই বছর তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেন এবং ব্রায়ান লারাকে টপকে যান। টেস্টে তিনি 6 বার দ্বিতীয় শতরান করেছেন অধিনায়ক হিসাবে। 2018 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরই বিরুদ্ধে ভারত প্রথমবার ওডিআই সিরিজ জেতে। বিরাটের নেতৃত্বে সেবার ভারত 5-1 সিরিজ জিতেছে। সেই সিরিজে বিরাট 558 রান করেন। অধিনায়ক বিরাট সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিততে সাহায্য করেন। এর সঙ্গে তিনি হয়ে যান একমাত্র ভারতীয় প্লেয়ার যিনি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে 500 বা তার বেশি রান করেছেন। বিরাট কোহলি কতগুলো সেঞ্চুরি বা কতগুলো রান সেসব তো আমরা সবাই জানি, কিংবা গুগল করলে পেয়ে যাব। এই বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে রয়েছে কিং কোহলি, আর আজ সাউথ আফ্রিকার সঙ্গে খেলতে নামছেন বাতরে বয় কিং কোহলি। সকলে মিলে কমেন্ট করে বিরাটকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।